আমার মাথায় নতুন একটা বুদ্ধি এসেছে। নতুন বুদ্ধি? বল বল, আমাদের কেউ বল। আজকে আমরা একটা নতুন খেলা খেলব। ওই যে সামনে কাঠের গুড়িটা দেখতে পাচ্ছিস, চল সেটাকেই আমরা গড়িয়ে নিয়ে যাই। কিন্তু ওই কাঠের গুড়িটা যার, সে তো রেগে যাবে। আরে তাকে রাগিয়ে দিয়েই আমরা ছুটে পালাবো। ঠিক বলেছিস ফটি, দারুণ মজা হবে, চল চল তাই করি। এই মাখন কি করছিস, ওটাতে বসছিস কেন তুই? ওটাকেই তো আমরা গড়িয়ে নিয়ে যাব, এটাই তো আজ আমাদের খেলা। ওট বলছি এক্ষুনি ওট। দেখ মাখন, তাড়াতাড়ি ওট বলছি, নইলে কিন্তু মার খাবি। আমার মাথায় আগের চেয়ে আরো একটা ভালো খেলার বুদ্ধি এসেছে, তাতে আরো একটু বেশি মজা হবে। তাই নাকি? কি সেই নতুন খেলা? মাখনকে শুদ্ধ ওই গুণিটা গড়াতে আরম্ভ করি, চল। হ্যাঁ হ্যাঁ চল চল। মারো খেলা হে আশাবা জোয়ান হে ইয়া, মারো খেলা হে আশাবা জোয়ান হে ইয়া। এই যে খোকা, চক্রবর্তীদের বাড়িটা কোথায় বলতে পারো? ওই যে হোথা। হোথা মানে কোন দিকে? জানি নে, বলতে পারবো না। ফটিক দাদা, মা ডাকছে। আমি এখন যাব না। যাবে না মানে? তোমাকে নিয়েই আমি যাব। কি হচ্ছে তোমাদের? একদম আসতে পারিনি রে বোন, বিয়ের পর সেই যে পশ্চিমে কাজ করতে গেলাম তারপর আর আসা হয়নি। তা এর মধ্যে তোর দুটি ছেলে হয়েছে সে সংবাদ অবশ্যই পেয়েছি, তা এরাই বুঝি? হ্যাঁ দাদা এরাই। এই হলো আমার বড় ছেলে ফটিক, আমার হাড় মাস আলাদা করে দিচ্ছে, সারাক্ষণ জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি তো সেই যার সাথে নদীর ঘাটে দেখা হয়েছিল, তোমার সাথে তো আমার আগেই সাক্ষাৎ হয়েছে। তুমি সেই এতদিন পরে এলে, মাত্র কটা দিন থাকলে, আবার এখনই চলে যাবে বলছো, আর কটা দিন থাকতে পারলে না? উপায় নেই রে বোন, একদম উপায় নেই। কিন্তু এই ফটিক বাঁদর যে আমাকে জ্বালিয়ে মারি, তুমি ছিলে দাদা তাই এই বাঁদরটা একটু সভ্য বালকের মতো আচরণ করছিল। আবার তুমি চলে যাবে, এই বাঁদরের আবার ল্যাজ গজাবে, আবার গাছে গাছে চড়ে বেড়াবে। তা এক কাজ করা যায়, ফটিককে আমি বরং কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রাখি, সেখানেই ও পড়াশোনা করবে, ওকে উপযুক্ত শিক্ষা দেওয়ারও চেষ্টা করব। এই ভালো দাদা, তাহলে অন্তত ছেলেটা একটু মানুষ হবে। কি রে ফটিক, আমার সঙ্গে কলকাতায় যাবি? হ্যাঁ 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 মামা, অবশ্যই যাব, অবশ্যই যাব। বেশ বেশ, সেই ভালো, তুই আমার সাথে কলকাতায় চল, আর মাখন এখানে থাকুক মায়ের সাথে।
আমার ছিপ ঘুড়ি লাটাই সব তোকে দিয়ে গেলাম, আজ থেকে ওগুলো সব তো। আমরা এবার রওনা দিই, নইলে কলকাতা ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তুই আর মাখন সাবধানে থাকিস। হ্যাঁ দাদা, তোমরাও সাবধানে যেও, ফটিককে একটু চোখে চোখে রেখো, যা দুরন্ত ছেলে। ও সব নিয়ে তুই একদম ভাবিস না। এই দেখো গিন্নি, কাকে সঙ্গে করে এনেছি, আমার ভাগ্নে ফটিক। থাক থাক, হয়েছে হয়েছে। আচ্ছা ফটিক, তুমি পাশের ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও। এ এখন থেকে কি এখানেই থাকবে? হ্যাঁ, মানে সেরকমই তো ভেবেছি। আমার তিনটে ছেলে নিয়ে আমি নিজেই হিমশিম খাচ্ছি, তার মধ্যে এই অপরিচিত অশিক্ষিত পাড়াগায় একটা ছেলেকে এনে জোটালে। বলি, তোমার এত বয়স হলো তাও কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, বাবা, আমরা আর কোনোদিন ফটিককে নিয়ে স্কুলে যাব না। কেন রে, কি হলো আবার? ও একদিনও পড়া পারে না, আর মাস্টার মশাইয়ের কাছে প্রতিদিন মার খায়, সকলে ওকে তো গেয়ে ভূত বলে। কে রে ফটিক, তুই একদিনও পড়া পারিস নি? পড়া তো পারেই না, এমনকি মাস্টার মশাই বোর্ডে অঙ্ক কষিয়ে দিলে তা দেখে খাতাতে তুলতেও পারে না, সব সময় যেন অন্য মনস্ক হয়ে থাকে। কেন রে ফটিক, ব্যাপারটা কে? মামা বাবু, আমি বই হারিয়ে ফেলেছি। তোমাকে মাসে পাঁচবার বই কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই, এই বলে রাখলাম। মামা, ও মামা, আমি মায়ের কাছে যাব, এখানে আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমায় নিয়ে মজা করে, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। মামা, আমি বাড়ি যাব। মামা, আমার বাড়ি নিয়ে চলো। আচ্ছা, স্কুলে ছুটি পড়ুক, তারপর দেখছি। জ্বর তো কি হয়েছে, একদম আদিক্ষেতা দেখাতে যাবে না, এই বলে দিলাম। কিন্তু জ্বর হলে তো ডাক্তার বাবুকে ডাকতে হবে। একদম না, ওর পেছনে ফালতু টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, এ সাধারণ জ্বর, কালকের মধ্যে এমনিই সেরে যাবে। আচ্ছা বলছো যখন, দেখি একটা দিন। তা ফটিকের জ্বরটা এখন কেমন আছে? আমি কি করে জানবো? কেন, তুমি দেখোনি রাতে কি খেয়েছে ও? বলতে পারবো না। বলতে পারবো না মানে, তুমি কি কাল রাতে ওকে খেতেও দাওনি? তুমি না ওর মামি, মাতৃসভা? ছি 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 ছি, আমি আমার বোনকে মুখ দেখাবো কি করে, এই তোমাদের জন্যই। বাবা বাবা, ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খুঁজছিলাম, বাড়ির সর্বত্র খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাইনি। সে কি রে, আরে ছেলেটার গায়ে জ্বর, গেল কোথায়? চল চল চল, আশেপাশে আরেকবার খুঁজি, শেষে না হয় থানায় খবর দেব। না, ছেলেটাকে নিয়ে এসে আমি খুব অন্যায় করেছি, বুঝতেই পারিনি যে এমনটা হবে। ভেবেছিলাম ওর মামি ওকে মায়ের মতো করেই ভালোবাসবে, খেয়াল রাখবে, আর আমার ছেলেরা ওর ভাই হয়ে উঠবে, কিন্তু হলো উল্টোটা। আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমি এমনটা কখনোই হতে দিতাম না। এই ছেলেটি আপনার কি হয়? আমার ভাগ্নি। আচ্ছা দেখুন, এর মাকে খবর দিন, ও প্রচণ্ড অসুস্থ, আমরা ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তারবাবু এর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট চিন্তিত, তাই তাড়াতাড়ি এর মাকে খবর দিন। মামা, আমার কি এখনো ছুটি হয়নি? আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো,
আমার মায়ের কাছে নিয়ে চলো না মামা। হ্যাঁ বাবা, তুমি মায়ের কাছে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মাকে আনানোর ব্যবস্থা করছি। মারিস নে মা, সত্যি বলছি, আমি আমি কোনো দোষ করিনি মা। মা মা আমাকে মারিস নে মা। এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি।